নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শনিদেব 200 গুণ লাভ দিবে চার রাশিকে। শনিদেবের বিশেষ কৃপায় এই চার রাশি 200 গুণ লাভ পেতে চলেছে। কেন তাও আমি এই ভিডিওতে আলোচনা করব। কৌশিক রায় যে কথাগুলো বলে কিনা টোটাল লজিক্যালি, ওই দুম করে বলে ফেললাম এই কথাগুলো, কোনো কারণ নাই, কোনো লজিক নাই, এটা কিন্তু নয়। কি কারণ, হোয়াই, কিসের জন্য শনি 200 গুণ লাভ দিবে চার রাশিকে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, 17 জুন 2023 শনি রেট্রোগ্রেড হয়েছে। এই রেট্রোগ্রেড হওয়ার ফলে শনি স্পেশালি 4টি রাশি প্লাস 1টি রাশি, টোটাল 5 রাশিকে করোড়পতি করবে, আরবপতি কিন্তু করবে। দেখুন, আপনার জন্মছকে শনি কেমন আছে আমি দেখতে পাচ্ছি না। শনি যেমন আপনার রোড়পতি থেকে করোড়পতি করে কি না, আবার শনি যদি আপনার খারাপ থাকে কি না, আপনাকে করোড়পতি থেকে কিন্তু রোড়পতি করে দিবে। অবশ্যই আপনি আগে দেখে নিন আপনার জন্মছকে শনি কেমন রয়েছে। 200 গুণ লাভ দিবে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আর একটি কথা আপনাদেরকে আমি একটি কথা আবারও বলছি, আপনার কিসের মহাদশা চলছে, কিসের অন্তর্দশা চলছে, সেটা কিন্তু দেখা একান্তই দরকার। দেখুন, শনি আপনার অবস্থান করছে বর্তমানে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি মূল ত্রিকোণ রাশি এবং আপনার শতবিশা নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ মিত্র নক্ষত্রে অবস্থান করছে এবং রেট্রোগ্রেড। রেট্রোগ্রেড হয়েও কিন্তু শনি শুভ ফল দিবে, লিখে রাখুন কোন কোন রাশি এই শুভ ফল পেতে চলেছে। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি। শনি হচ্ছে আমাদের কর্ম কারক গ্রহ। শনি হচ্ছে আপনার কর্মের ফল, শনি কিন্তু দেয়। শনি আপনার জন্মছকে কেমন রয়েছে সেটার থেকে আপনার কর্ম কেমন রয়েছে সেটা বিশেষ ইম্পর্টেন্ট। শনি যদি ভালো থাকে কি না, আপনাকে উচ্চ শিখরে নিয়ে কিন্তু যাবে। আমি একটি কথা আবারও বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, টাকা ব্লক হয়ে গেছে, ভাবছেন যে বেরাবেন কি করে, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সেখান থেকে টেনে তুলব। আমি যার হাত ধরি কিনা তাকে কিন্তু টেনে তুলি, ওই হচ্ছে হবে কথা না, খুব চ্যালেঞ্জের সাথে এবং কনফিডেন্সের সাথে বলছি হবেই। এবং আপনার বৈবাহিক জীবনের সমস্যা, বিয়ে হচ্ছে না, দাম্পত্য সুখের জায়গায় বাধা আসছে, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, প্রচুর ঋণ, মামলা মকদ্দমা, সন্তানের এডুকেশান, সন্তানের স্বাস্থ্য, কন্ট্যাক্ট করুন। দোকান করছেন, দোকান চলছে না, পাশের দোকান ভালো বিক্রি বাট্টা হচ্ছে কিন্তু আপনার দোকানে বিক্রি বাট্টা তেমন নেই। অবশ্যই চ্যালেঞ্জ নিয়ে বলছি, এই জায়গাটাতে আমি খুব মানে কনফিডেন্সের সাথে বলছি, সেই জায়গা থেকে টেনে তোলার দায়িত্ব আমার। জন্মছকে কোন জায়গাতে দোষ রয়েছে, আপনার ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা বলে দিবে। অনেকে বলে না যে আমার সময় মনে সারা জীবনই খারাপ যাবে, না না না, এটা কখনোই হতে পারে না। সঠিক প্রতিকার, সঠিক প্রতিকার ডায়াগনোসিস্ট এবং সঠিক রত্ন আপনার ভাগ্যকে 100% বদলাবেই বদলাবে।
বাধা তো থাকবে, সম নটি গ্রহ শুভ থাকতে পারে না, নটি গ্রহ অশুভ থাকতে পারে না। কোন জায়গাকে পাওয়ার আপ করতে হবে, কি করতে হবে, কিছু ফর্মুলা আমার কাছে আছে, আমি বারবার বলছি কিছু ফর্মুলা, যেটা মাধ্যমে উন্নতি করানো 100-এর উপর 1000% সম্ভবই সম্ভব। আমি খুব দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জের সাথে এই কথাটা আপনাদেরকে বলছি। এবং শনিকে তুষ্ট করতে গেলে হনুমানজির উপাসনা অবশ্যই আপনারা করুন, কুকুরকে, রাস্তার কুকুরকে খেতে অবশ্যই দিন, বাড়িতে কুকুর পুষুন, কুকুরের সেবা যত্ন করুন, শনি প্রসন্ন হবে। এবং বাস্তবে যারা নির্ধনী আছে না, তাদেরকে কিছু হলেও অর্থ, বস্ত্র, অন্ন দান করুন, শনি তাতেই কিন্তু প্রসন্ন, শনি 200 গুণ লাভ দিবে। আর যদি আপনার জন্মচকে শনি নেগেটিভ থাকে, আপনার জন্মচকে শনি দুস্থানগত থাকে, নিচস্থ থাকে, বা রাহুর আপনার অশুভ থাকে, তাহলে কিন্তু আপনি 200 গুণ লাভ পাবেন না, সেখানে কিন্তু আপনি 100-150 গুণ লাভ পাবেন, অর্থাৎ 100-100 পাবেন না, 50-75%। কৌশিক রায়ের কাছে হচ্ছে হবে বলে কোনো কথা না, যে প্রেডিকশনগুলো করি কিনা মাটিতে পড়ে না, আর যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। আপনার জন্মছকে কোন জায়গাতে সমস্যা রয়েছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার। হয়তো আপনার বড় ধরনের সমস্যা থাকবে, সেই জায়গাটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু টেনে কিন্তু তুলতে পারবে। আমি আবারও বলছি, শনিদেব 200 গুণ লাভ দিবে 17 জুন টু 4 নভেম্বর, রেট্রোগ্রেড শনি এক্সিলেন্ট রেজাল্ট দিতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ দিতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, 4+1 টোটাল 5টি রাশি। নাম্বার 1 রাশি তুলা রাশি, তুলা রাশির পঞ্চমভাবে রেট্রোগ্রেড হচ্ছে, আপনাদের প্রপার্টি থেকে এই সময় লাভ দিবে, সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, দীর্ঘদিন কার কোনো পেমেন্ট আটকে আছে সেই টাকা আপনাদের রিকভারি এই সময় হবে, আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় আপনাদের হতে চলেছে, লিখে রাখুন। দ্বিতীয় নাম্বার যে রাশির আমি কথা বলবো তুলা রাশির পর, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির কর্মাধিপতি একাদশভাবে, দেখুন একাদশভাবে এখানে আপনি কর্মে জায়গাতে সফলতা পাবেন, যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার পেট্রোল পাম্প রয়েছে, বা আপনি কনস্ট্রাকশনের কাজ করছেন, বা আপনি কোনো রোড কন্ট্রাক্টর, বা আপনি কোনো মেকানিক্যাল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গা থেকে লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গা থেকে 100-1000% আমি বলছি নিশ্চিত রূপে উন্নতি কিন্তু আপনাদের হবে। শনিদেব 200 গুণ লাভ দিবে, লিখে রাখুন, শনি যাব দেতা হে তো সাপ্পার ফারকে দেতা হে, শনির অর্থ কিন্তু স্টেবল, শনি ধীরে ধীরে দেয় কিন্তু সেই অর্থ কিন্তু আপনার চিরস্থায়ী অর্থ। শনি রেট্রোগ্রেড হয়, শনি একটু ধীর গতিতে চলে, রেট্রোগ্রেড হওয়া মানে ধীরে, উল্টো চাল মানে আগের চাল না, ধীর গতি, স্লো মোশন। শনি যে বক্রি হয়ে এইবার 5 রাশি, এক এক করে আপনাকে রাশির নাম আমি বলছি, একটা মেষ রাশি 1 নম্বর রাশি, 2 নম্বর রাশি তুলা রাশি, 3 নম্বর যে রাশির কথা বলবো সে রাশি না, অনেকে চর্চিত রাশি, প্রচুর কমেন্ট আসে সেই রাশি নিয়ে, প্রচুর মানুষ দেখাচ্ছেন সেই রাশি, মহা সৌভাগ্যশালী মকর রাশি। মকর রাশি ধনভাবে রেট্রোগ্রেড হচ্ছে, অর্থাৎ আপনাদের ধন বৃদ্ধি এই সময় করবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, মান সম্মান, যশ, দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজ আপনাদের আবার শুরু হবে, এবং ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে, এবং বড় ধরনের
কোনো সুযোগ বা কোনো মানুষের সান্নিধ্যে আপনার কিন্তু ভাগ্যোদয় নিশ্চিত রূপে হতে কিন্তু চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি আপনার ভাগ্যভাবে কিছুটা ফল আপনার ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনারা লাভ পাবেন এবং কর্মক্ষেত্রে প্রমোশন পদোন্নতি কর্মপ্রাপ্তি। এবং পাঁচ নম্বর রাশি সিংহ রাশি। সিংহ রাশির কেরিয়ার ক্ষেত্রে লাভ, ডেইলি ইনকাম আপনার বৃদ্ধি দিবে, আপনার বৈবাহিক জীবন আপনাদের শুভ হতে চলেছে, আপনাদের আর্থিক স্থিতি এই সময় মজবুত হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা পুনরুদ্ধার হতে চলেছে। নমস্কার, জয় শনি মহারাজের জয়।